আমি আসবো চন্দ্রজিৎ বাবু, দেবজিৎ বাবু, এর পাশাপাশি আরেকটা প্রশ্ন, এর মাঝখানে যদি একটা জিনিসকে ভুলে না যাই, সুজন চক্রবর্তী সৌগতবাবুর কেন্দ্রেই যিনি প্রায় 2,50,000 কাছাকাছি ভোট পেলেন, তার কিন্তু কি কেন্দ্র কি রাজ্য কোনো সরকারের তরফ থেকে কোনো ভাতা দেওয়ার ক্ষমতা নেই। এবার আমাকে বলুন দেবজিৎ বাবু, সুজন চক্রবর্তী 2,50,000 ভোট পেলেন, তাহলে কিসের ভরসায়? এই 2,50,000 মানুষ যে সৌগতবাবুকেও ভোট দিলেন না, শিলভদ্র দত্তকেও ভোট দিলেন না, এতটা মরিয়া হয়ে 2,50,000 মানুষ ভোট দিলেন সুজন চক্রবর্তীকে কোনো ভাতাই পাইবা না জেনে, কাকলি ঘোষ দস্তিদারের ভাষায়, তাদের এই মরিয়া ভাবটার কারণ কি? এবং তারা কিন্তু, আমি আবারও বলছি, এতটা মরিয়া হয়েও তারা বিজেপিকে ভোট দিলেন না, মানে বিজেপির কি আশা আছে? সৌগতবাবু না হয় অভিমান আছে, আমি ক্ষোভ আছে, আশঙ্কা আছে, আপনাদের কি আশা আছে? আমি এই প্রশ্নটার উত্তর দিচ্ছি, আর তার আগে সৌগতবাবুর ব্যাপারটা একটুখানি আলোচনা করি। মানে আলোচনা করার কিছু নেই, যেভাবে মরিয়া হয়ে তৃণমূলের যারা প্রবক্তা তারা বলছেন, জানো মুকুল, আমাদের মুকুল রায় নয়, হ্যাঁ আমাদের মুকুল রায় নয়, মুকুল দত্ত সুরকার, তিনি একটা গান লিখেছিলেন, কিশোর কুমার সেটা গেয়েছিলেন, আমরা প্রত্যেকবারই, হ্যাঁ ওটা তো বটে, আরেকটা আছে, আমি নেই ব্যথায় ব্যথায় ফুল মন ভেঙে যায় মন ভরে যায়, তো তাতে একটা লাইন ছিল, সেটা হচ্ছে স্বপ্নের মাঝে কারো আর আমি নেই, স্বপ্নের মাঝে কারো আর আমি নেই, আমি নেই এসেট্রা এসেট্রা। তো এখন বিদায় বাঁশি এরকমই বাজ্যে, তার কারণে দুটো কারণ, এক হচ্ছে সৌগতবাবুর যা বয়স হয়েছে তাতে তৃণমূল ওনাকে আর টিকিট টিকিট দেবেন না, এটা ঘটনা, এটা বোঝাই যাচ্ছে, কেননা এখন নব জোয়ান না কি একটা যৌবন এসেছে, তো নব যৌবনে হয় কোনো রকমভাবে এত যে ইডি সিবিআই হয়েছে, এত লোক যে জেলে গেছে, 5 বছর পরে বলার কথা, না 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 এখনই হচ্ছে, সবে জিতে উঠেছে, এখনই হচ্ছে, যে এই যে এত ইডি সিবিআই হচ্ছে, পুরনো দিনের যারা একদম কালীঘাটের টালির চালা থেকে দিদিমণিকে নিয়ে গিয়ে প্রথমে রাইটার স্যার, দ্বিতীয়বারে নবান্ন, তৃতীয়বারেও নবান্ন যারা রেখেছিলেন, সেই সব পুরনো দিনের সৈনিকরা সব থেকে বেশি জেলে তো তারা গেছেন, সব থেকে বেশি জেলেতে তারা আছেন, তারা সাফার করেছেন, তার কারণটা কি? ইডি সিবিআই এর যা যোগ্যতা সেটা তো বটেই, কিন্তু এইসব ইনফরমেশন ইডি সিবিআই কে দিয়েছে? বিজেপির লোকেরা দিয়েছে? তা তো নয়, তৃণমূলের কাছের লোকেরাই দিয়েছে, এবং সেটা নব জোয়ারের লোকেরাই দিয়েছে, নব যৌবনের লোকেরাই দিয়েছে, কেননা মনতে হবে ওই যে সেই শ্রীরামপুরের স্লোগান উঠেছিল, মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে, আগামীকে মানার জন্য, বুঝলাম, কিন্তু তাদের ভরসা কি? আপনারা কি তাদের ভরসায় 26 আশা দিচ্ছেন? কারোর ভরসাতেই নেই, আমার আমার কথা হচ্ছে এটা রিলেভেন্ট এন্ড সিম্পল, যারা যাদের ভরসায় মাতাল তোমায় মানতে হবে, আগামীকে জানতে হবে স্লোগান দিয়েছিলেন, যারা কার একটা চামড়া গুটিয়ে দেব আমরা রবি ঘোষের যারা স্লোগান দিয়েছিলেন, তারা কেউ বিজেপির লোক নয়, তারা কেউ গুণাক্ষর সিপিএম করেন না, কংগ্রেস করেন না, তারা যোদ্ধা তৃণমূলী নবজাগরণের অগ্রদূত, এবং তারাই ডায়মন্ড হারবার যে সিস্টেম তার সাপোর্টার, এই যে ডায়মন্ড হারবার সিস্টেম, হ্যাঁ তো ডায়মন্ড হারবার সিস্টেমের সাপোর্টার, সময় শেষ একদম। তো এখন আমার কথা হচ্ছে যে বাকি ভোট কোন দিকে ট্রান্সফার হচ্ছে, কিভাবে ট্রান্সফার হচ্ছে, তার থেকেও যে বেশি যে বিজেপির দায়িত্ব কি শুধু তৃণমূলকে ফলো করা, কি করছে না করছে, নিজেদের কোনো কাজ নেই, বিজেপির এটা দায়িত্ব নয়, মানে তৃণমূল কি করছে সেটা ফলো করা, সেটা টিভির পর্দায় বলা, নিজেদের কোনো কাজ নেই, যেখান থেকে ভোট দেওয়া যাবে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আসবো চন্দ্রজিৎ বাবু, দেবজিৎ বাবু, এর পাশাপাশি আরেকটা প্রশ্ন, এর মাঝখানে যদি একটা জিনিসকে ভুলে না যাই, সুজন চক্রবর্তী সৌগতবাবুর কেন্দ্রেই যিনি প্রায় 2,50,000 কাছাকাছি ভোট পেলেন, তার কিন্তু কি কেন্দ্র কি রাজ্য কোনো সরকারের তরফ থেকে কোনো ভাতা দেওয়ার ক্ষমতা নেই। এবার আমাকে বলুন দেবজিৎ বাবু, সুজন চক্রবর্তী 2,50,000 ভোট পেলেন, তাহলে কিসের ভরসায়? এই 2,50,000 মানুষ যে সৌগতবাবুকেও ভোট দিলেন না, শিলভদ্র দত্তকেও ভোট দিলেন না, এতটা মরিয়া হয়ে 2,50,000 মানুষ ভোট দিলেন সুজন চক্রবর্তীকে কোনো ভাতাই পাইবা না জেনে, কাকলি ঘোষ দস্তিদারের ভাষায়, তাদের এই মরিয়া ভাবটার কারণ কি? এবং তারা কিন্তু, আমি আবারও বলছি, এতটা মরিয়া হয়েও তারা বিজেপিকে ভোট দিলেন না, মানে বিজেপির কি আশা আছে? সৌগতবাবু না হয় অভিমান আছে, আমি ক্ষোভ আছে, আশঙ্কা আছে, আপনাদের কি আশা আছে? আমি এই প্রশ্নটার উত্তর দিচ্ছি, আর তার আগে সৌগতবাবুর ব্যাপারটা একটুখানি আলোচনা করি। মানে আলোচনা করার কিছু নেই, যেভাবে মরিয়া হয়ে তৃণমূলের যারা প্রবক্তা তারা বলছেন, জানো মুকুল, আমাদের মুকুল রায় নয়, হ্যাঁ আমাদের মুকুল রায় নয়, মুকুল দত্ত সুরকার, তিনি একটা গান লিখেছিলেন, কিশোর কুমার সেটা গেয়েছিলেন, আমরা প্রত্যেকবারই, হ্যাঁ ওটা তো বটে, আরেকটা আছে, আমি নেই ব্যথায় ব্যথায় ফুল মন ভেঙে যায় মন ভরে যায়, তো তাতে একটা লাইন ছিল, সেটা হচ্ছে স্বপ্নের মাঝে কারো আর আমি নেই,
স্বপনের মাঝে কারো আর আমি নেই, আমি নেই, এসেট্রা এসেট্রা। তো এখন বিদায় বাসি এরকমই বাজ্যে, তার কারণ হচ্ছে দুটো কারণ। এক হচ্ছে সৌগতবাবুর যা বয়স হয়েছে, তাতে তৃণমূল ওনাকে আর টিকিট টিকিট দেবেন না, এটা ঘটনা, এটা বোঝাই যাচ্ছে। কেননা এখন নব জোয়ান না কি একটা যৌবন এসেছে, তো নব যৌবনে হয় কোনোরকমভাবে এত যে ইডি সিবিআই হয়েছে, এত লোক যে জেলে গেছে, এখনই হচ্ছে, এখনই হচ্ছে যে এই যে এত ইডি সিবিআই হচ্ছে, পুরোনো দিনের যারা একদম কালীঘাটের টালির চালা থেকে দিদিমণিকে নিয়ে গিয়ে প্রথমে রাইটার্স আর দ্বিতীয়বারে নবান্ন, তৃতীয়বারেও নবান্ন যারা রেখেছিলেন, সেই সব পুরোনো দিনের সৈনিকরা সব থেকে বেশি জেলে তো তারা গেছেন, সব থেকে বেশি জেলেতে তারা আছেন, তারা সাফার করেছেন। তার কারণটা কি? ইডি সিবিআই এর যা যোগ্যতা সেটা তো বটেই, কিন্তু এইসব ইনফরমেশন ইডি সিবিআই কে কে দিয়েছে? বিজেপির লোকেরা দিয়েছে? তা তো নয়, তৃণমূলের কাছের লোকেরাই দিয়েছে, এবং সেটা নব জোয়ারের লোকেরাই দিয়েছে, নব যৌবনের লোকেরাই দিয়েছে। কেননা মনতে হবে ওই যে সেই শ্রীরামপুরের স্লোগান উঠেছিল, মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে, আগামীকে মানার জন্য তাদের ভরসা কি? আপনারা কি তাদের ভরসা ছাব্বিশে আশা দেখছেন? কোনো কারোর ভরসাতেই নেই। আমার আমার কথা হচ্ছে এটা রিলেভেন্ট এন্ড সিম্পল, যারা যাদের ভরসায় মাতাল তোমায় মানতে হবে, আগামীকে জানতে হবে স্লোগান দিয়েছিলেন, যারা কার একটা চামড়া গুটিয়ে দেব আমরা রবি ঘোষের যারা স্লোগান দিয়েছিলেন, তারা কেউ বিজেপির লোক নয়, তারা কেউ গুণাক্ষর সিপিএম করেন না, কংগ্রেস করেন না, তারা যোদ্ধা তৃণমূলী নবজাগরণের অগ্রদূত, এবং তারাই ডায়মন্ড হারবার যে সিস্টেম তার তার সাপোর্টার, এই যে ডায়মন্ড হারবার সিস্টেম, হ্যাঁ, তো ডায়মন্ড হারবার সিস্টেমের সাপোর্টার, সময় শেষ একদম। এখন আমার কথা হচ্ছে যে বাকি ভোট কোন দিকে ট্রান্সফার হচ্ছে, কিভাবে ট্রান্সফার হচ্ছে, তার থেকেও যে বেশি বিজেপির দায়িত্ব কি শুধু তৃণমূলকে ফলো করা, কি করছে না করছে, নিজেদের কোনো কাজ নেই, এটা দায়িত্ব নয়, মানে তৃণমূল কি করছে সেটা ফলো করা, সেটা টিভির বদলাই বলা, নিজেদের কোনো কাজ নেই, যেখান থেকে ভোট পাওয়া যাবে মমতা বন্দ্যোপাধ্যায়, সময় শেষ।